আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। দর্শক, অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। যা ঢুকতি আপনারা দেখতে পারতেছেন, একটি হাফ সিলিং করা হয়েছে এবং মাঝখানে 56 ইঞ্চি সিলিং রোজ লাগানো হয়েছে। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন করা হয়েছে। এখানে একটি গলি আছে, গলিটির ভিতরে একটি সিলিং রোজ লাগানো হয়েছে স্কোয়ার, এবং নিচে গোলাপের ডিজাইন দেওয়া হয়েছে, উপরে আরেকটি বর্ডার দেওয়া হয়েছে, যেটা আসলে সম্পূর্ণ নিখুঁত এবং চায়না কোয়ালিটি দিয়ে এই কাজগুলো করা হয়েছে। তো দর্শক, আপনারা যারা যদি চান এই কাজগুলো করাইতে চান, অবশ্যই আপনারা করাইতে পারেন। আমাদের দ্বারা যোগাযোগ করে আপনারা কাজগুলো করাইতে পারেন। আমি একটু আপনাদেরকে পুরো রুমটা দেখাবো। দেখানোর পরে আপনাদেরকে কিছুটা হলো ধারণা দেব। ধারণা দেওয়ার পরে আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করাইতে পারবেন। যে কোনো জেলা এবং ডিস্ট্রিক্টে গিয়ে আমরা কাজগুলো করে থাকি। তো দর্শক, এখানে আমরা যেভাবে কাজগুলো করছি, প্রথমে ছাদ থেকে এটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি 15 ইঞ্চি এরকম নামানো হয়। তো স্ট্যান্ডার্ড হলো 10 ইঞ্চি। তো এখানে 6.5 ইঞ্চি একটি বিট দিছি, তারপরে এদিকে বোর্ডটা হলো 18 ইঞ্চি, তারপরে এখানে মুখের যে ভিতরে এটা আছে 6 ইঞ্চি, তো মুখে যে বর্ডারটা আছে এটা আছে যে 5.5 ইঞ্চি। তো টোটাল মিলেই কিন্তু এই অবস্থা। আর উপরের যে গ্যাপটা দেখতে পারতেছেন, অনেকেই প্রশ্ন করতে পারেন যে গ্যাপটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি সর্বোচ্চ এরকমের থাকে, বা বেশি দিলে সমস্যা হয়। বেশি দিলে আপনার দেখা যায় কি, বেশি দিতে গেলে একটু সমস্যা হলে, যে বেশি দিতে গেলে ভিতরে আরেকটা পার্টিশন বোর্ড হয়, ওই বোর্ডটা আবার দেখা যায়। তো এই জন্য যতটুক সম্ভব ছোটোর ভিতরে দিলেই ভালো হয়। তো এখানে এইভাবে করানো হয়েছে। তো এখানে বোর্ডগুলো আপনারা জোড়া জয়েন্টগুলো দেখতে পারতেছেন, প্রত্যেকটা জোড়ায় কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক, এগুলো কিন্তু কোনো এক সময় হয়তো 5 থেকে 6 দিনের ভিতরে এগুলো কিন্তু আর জোড়াগুলো চিনা যাবে না, সম্পূর্ণ সাদা হয়ে যাবে। আবার দেখতে পারতেছেন এখানে কোনো স্পট লাইট নেই। অবশ্যই এখানে স্পট লাইট থাকবে কর্নারে এবং মাঝে মাঝে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3.5 ইঞ্চি এরকম স্পট লাইটগুলো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, আমি একটু এই সাইডটা একটু দেখাই। এই যে এই সাইডে কিন্তু কিছুটা লাইট কাটা হয়েছে দুইটা, এই যে দেখতে পারতেছেন স্পট লাইট কিন্তু এই সাইডটা কাটা হয়ে গেছে অলরেডি, এরকম সব সাইডেই কিন্তু কাটা হবে। তো দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে কিন্তু আসলে একটি ফল ছাদ পড়ছে। তো ফল ছাদটা পড়ার কারণে কিন্তু অনেক সময় সিলিং করা যায় না, বর্ডার করা যায় না। তো ফল ছাদটা মূলত 28 ইঞ্চি, 30 ইঞ্চি থাকে। তো আমাদের ডিজাইনটা যেহেতু 10 ইঞ্চি নামে বা 8 ইঞ্চি নামে, সেক্ষেত্রে নিচের বর্ডারটা কিন্তু অলরেডি 5 ইঞ্চি নামবে। তো আমি 8 ইঞ্চি নিলে আর কিন্তু 3 ইঞ্চি থাকে। তো 3 ইঞ্চি নিলে কিন্তু এই বর্ডারটা বা 4 ইঞ্চি হলে কিন্তু আপনার ফলসাটা একটু ছোটো করে দিতে হবে। তাহলে আপনার এই যে দেখতে পারতেছেন ফলসার যদি থাকে তাহলে কিন্তু এরকমের থাকবে, 2 থেকে 3 ইঞ্চি এই ফলসারটা মার খেয়ে যাবে, কিন্তু জিনিসটা নিচের বর্ডারটা হবে না, সুন্দর হবে। আর দেখা যায় কি, এখান থেকে যদি এইভাবে গ্যাপ রাখা হয় দেখতে কিন্তু খুব খারাপ দেখা যাবে। তো ফলসারটা মূলত এরকমের থাকবে কিন্তু দর্শক। আর এই যে এই অবস্থা, এটা হলো 56 ইঞ্চি দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটি ডিজাইন যা একদম নতুন মডেল আমাদের 56 ইঞ্চি। তো দর্শক, আপনারা যদি এরকম একটি রুমে জিপসাম কাজ করতে চান, হাফ সিলিং, এটাকে বলে হাফ সিলিং, 2 ফিট বা 2 ফিট 2.5 ফিট এরকম করানো হয়। যদি আপনি এক্সাম্পল আপনার রুম 12x12 হয় তাহলে কিন্তু চতুর সাইডে হবে। মাপটা কীভাবে হবে, 12 লম্বা মাপ দিয়েই কিন্তু এভাবে মাপটা হবে। তো 4x48, এখন আপনি যতটুকু সামনে আগাবেন, ধরো 2 ফিট আগাইলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু হবে 96 × 2। তো এখন যদি আপনার এটা 280 টাকা করে হয় তাহলে কিন্তু আস্তে আস্তে 27,000 টাকা সামথিং। আর যদি এরকম একটা ফ্যানের জন্য লাগান, ধরেন ফ্যানের জন্য এরকম লাগাইলেন, ফ্যানের জন্য লাগাইলে আপনার এটা আসে আপনার নতুন ডিজাইন এবং বড় 4,500 টাকা, আপনার 31,500 টাকা এরকম একটি রুম রং ছাড়া, কালার ছাড়া আপনি করাইতে পারবেন। কালার করলে হয়তো 35,000 বা 40,000 টাকা সর্বোচ্চ খরচ আসতে পারে, যদি ছোট রুমের ভিতরে হয়। আর যদি মনে করেন রুমটা আরও বড়, সেক্ষেত্রে আরও খরচ বেশি আসবে দর্শক। সেটা আপনারা কথা সাপেক্ষে যেভাবে করাইতে চান সেটা অবশ্যই এটা আপনারা বলে নেবেন, এক একজন আর কাজ
এক এক রকমের, তো এটাই হলো বিষয় দর্শক। তো এইভাবেই আর কি এই কাজগুলো করা থাকে আর আমরা করে দিই। দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কাজগুলো আসলে কখন করলে ভালো হয় বা কিভাবে করলে ভালো হয়। এই কাজগুলো অবশ্যই আপনারা এই যে প্লাস্টারটা দেখতে পারতেছেন, এখনও কিন্তু কোনো রং বা পাথর কিছুই কিন্তু দেওয়া হয় না, এটার উপরেই কিন্তু আমরা জিপসাম করে দিছি। তো অনেকে বলতে পারেন এই জিপসাম তাহলে কি রং করার সময় আবার নষ্ট হয়ে যাবে কিনা, আসলে কিন্তু সেটা না, লাগানোর সিস্টেমটাই হলো আপনার এই প্লাস্টারের উপরে। যদি আপনি প্লাস্টার উপরে লাগাইতে পারেন একদম লাইফ টাইম গ্যারান্টি থাকবে, কোনো নষ্ট হবে না, ধরে ভালো জিনিসটা। এটা যেহেতু সিমেন্ট আর এটা প্লাস্টার, এটার সাথে এটা ম্যাচিং হয় ভালো, মানে মিক্সিং খায় ভালো। তো আপনারা চাইলে এই প্লাস্টার উপরে লাগাইতে পারেন, তাহলে সবচাইতে বেস্ট হবে। রং করার পরেও লাগান যায় না সেটা না, রং করার পরে লাগাইতে গেলে আবার নতুন করে শিপিং করে নিতে হবে, আর শিপিং করে নিয়ে কিন্তু ওইভাবে লাগাইতে হবে। দর্শক আশা করি হয়তো আপনারা অনেকটাই ক্লিয়ার হবেন যে আমার কথাগুলো বুঝতে পারছেন। তো দর্শক আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প টাকার ভিতরে সৌন্দর্য করুন, অনেক সুন্দর ডিজাইন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের কাজগুলো নিত্য নতুন করাইতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।